গান শিখুন বাংলায়, দেখা মাত্র শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি দেখেছেন এবং সেগুলি সঠিকভাবে শিখতে পেরেছেন। তো বন্ধুরা, তালের উপরে কিন্তু আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তালের খেলা নামে অনেক ভিডিও দেওয়া আছে, তাল নিয়ন্ত্রণ বা আরো অনেক বিভিন্ন নামে কিন্তু আমি তাল সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি, যেগুলি যে কিভাবে তালে গাইতে হয়, কিভাবে তাল সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটি আসলে আলাদা কিছু না, সেরকমই, আপনারা হয়তো অনেকে ওটার সাথে মিল পাবেন। তো অনেকেই বলে যে এত কিছু পড়ো তারা তাল বুঝে না, তালে তালটা ধরতে পারতেছে না। তো তাদের জন্য ভাবলাম যে আজকের দিকে আর একটা ভিডিও করা যায় কিনা, এখানে ভিন্ন কিছু শেখানোর চেষ্টা করবো আমি। তো তাল আসলে কি, তালের মূল জিনিসটা হচ্ছে আপনার যে গুনার ক্ষমতাটা। আপনি যখন 1, 2, 3, 4 যে কাউন্ট করবেন, সবসময় মনে রাখতে হবে যে আপনার একের পর যে 2, 2 এর পর যে 3, 3 এর পর 4 এই যে গুনতেছেন, যে এর দূরত্ব মানে ডিস্টেন্স ঠিক ঠিক হচ্ছে কিনা। অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত আপনি গুনলেন, এর ডিস্টেন্সটা যতটুকু থাকতে হবে, তারপরে 2 থেকে 3 গেলেন একই সমান সমান থাকতে হবে। এটি হচ্ছে তালের মূল বিষয়। তো তালের মাত্রার যে বিষয়টা আসলে এরকমই, যেমন আপনারা যখন ঘড়ি দেখেন তখন কিন্তু ঘড়ি কিন্তু একটা নির্দিষ্ট গতিতে চলে, 60 সেকেন্ডে যেমন 1 মিনিট হচ্ছে, আবার 60 মিনিটে কি হচ্ছে 1 ঘন্টা হচ্ছে, এইভাবে 24 ঘন্টা 1 দিন হচ্ছে। এই যে হিসাবটা, এটা সময়টার মিনিটের জিনিসগুলো ঠিক ঠিকভাবে চলার কারণেই প্রতিদিন একই সময়ে কিন্তু এই জিনিসগুলো ঘটে। হ্যাঁ, যদি আপনি একটা ঘড়িতে লক্ষ্য করেন, তো ঘড়িতে লক্ষ্য করে দেখবেন যে যদি আপনার ঘড়ির ব্যাটারিটা স্লো হয়ে যায় বা পুরনো হয়ে যায়, তাহলে আপনার ঘড়ির টাইম কিন্তু ঠিক দিবে না, ও কিন্তু 60 সেকেন্ডটা কিন্তু আর 1 মিনিট দিবে না। দেখা যাবে যে ওর মিনিটের একটু কমে গেছে, 60 সেকেন্ডের জায়গায় 29 সেকেন্ডে 59, হ্যাঁ 59 সেকেন্ডে দেখা যাচ্ছে যে সে আপনাকে 1 মিনিট দিচ্ছে। এভাবে প্রতি ইয়েতে মিনিটে দেখা যাচ্ছে তার একটু একটু করে কমতেছে, তখন দেখা যাবে সে আর 24 ঘন্টা পর দেখা গেছে সবার ঘড়িতে যদিও 12টা বাজে, কিন্তু আপনার ঘড়িতে দেখা যাচ্ছে যে 11টা বাজে বসে আছে। হ্যাঁ, তো তালের ব্যাপারটা হচ্ছে এই, যদি সঠিকভাবে চলতে না পারেন তাহলে তাল মিলবে না। তো এই যে সময়ের যে হিসাবটা, এটাই আসলে তাল। হ্যাঁ, তো আজকে আমরা 4 ছন্দ এবং 3 ছন্দের কয়েকটা জিনিস আমরা শিখে নেব। আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাই যে 2টি স্বর যখন একটা মাত্রার মধ্যে থাকে তখন আমরা এটা করতে পারি না, তখন আলাদা আলাদা হয়ে যায়, তখন আমাদের 4 মাত্রার জায়গায় দেখা যায় যে সেটা 5 মাত্রায় চলে যাচ্ছে বা 6 মাত্রায় চলে যাচ্ছে, এবং গণ্ডগোলটা আমাদের হয়ে যায়। তো আজকে আমরা সেটা শিখবো। আর আপনাদের এই চ্যানেল থেকে যারা গান শিখতেছেন তাদের সুবিধার জন্য আমি একটি কিন্তু ফেসবুক গ্রুপ করেছি, আপনারা কিন্তু ফেসবুক গ্রুপ গান আলাপ নামে যে ফেসবুক গ্রুপটি, সেখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, কারণ আপনারা কি শিখতে পারতেছেন, আপনাদের কি সমস্যা সেখানে আপনারা তুলে ধরবেন, ছোট ছোট ভিডিও করে আপনারা দেখাবেন। তাহলে কি হবে যে আপনার গানটা অন্য যারা মানে এই চ্যানেলটা থেকে যারা অন্য গ্রুপের সদস্যরা তারা দেখবে, তারা দেখে আপনাকে কমেন্ট করবে, ভুল ভ্রান্তিগুলি তুলে ধরবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ বলবে আপনার এটা সমস্যা, কেউ বলবে আপনার কণ্ঠের এটা সমস্যা। তাহলে দেখা যাবে যে আপনার নিজের যে সমস্যাগুলো আপনি জানতে পারবেন এবং সেই সমস্যাগুলি তখন আপনি দূর করতে পারবেন, এবং আপনিও অন্যের কমেন্ট করবেন, অন্যকে বুঝাবেন, জানাবেন কার কণ্ঠ ভালো, কার কণ্ঠ কি সমস্যা আছে, কি করলে উন্নতি হবে। এভাবে আপনারা সবাইকে কিন্তু সাজেশন দিতে পারবেন এবং সবাই সবারটা শেয়ার করতে পারবেন। অবশ্যই আপনারা সেখানে নেগেটিভ খারাপ কথা বলবেন না, সবাই সবাইকে উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, যাতে সবাই অনুপ্রাণিত হয়। আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো যে আসলে আপনাদের কতটুকু কি উন্নতি হচ্ছে, আপনাদের কি সমস্যা, আমিও আপনাদেরকে সেখানে সাজেশন দিতে পারবো যে আপনার এই প্রবলেম, আপনাকে এই করতে হবে, সেই করতে হবে। তো আপনারা অবশ্যই গ্রুপটাতে জয়েন করবেন, কারণ এটা আপনাদের জন্য করা হয়েছে। তো যাই হোক, তো চলুন কথা না বলে কাজটা করি। এবার হচ্ছে আমরা প্রথমে যে 1 নম্বরটা সেটা আমরা শিখবো। তো আমরা প্রথমে 1, 2, 3, 4 এইভাবে কাউন্ট করবো কিছুক্ষণ। হ্যাঁ, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এভাবে কিছুক্ষণ কাউন্ট করেন এবং মেট্রোনম ব্যবহার করেন। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। হ্যাঁ, এভাবে মেট্রোনম ব্যবহার করে আপনারা যদি কিছুক্ষণ কিছুক্ষণ সময় যদি আপনারা ব্যয় করেন, তালের প্রবলেম আপনার দূর হবে। তো প্রথমটা দেখি, সা রে গা মা পা ধা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3 এন্ড 4 এন, এখানে আমরা এন কাউন্ট করবো। হ্যাঁ,
যেখানে যেখানে দুটি স্বর থাকবে সেখানে প্রথমটাতে আমরা মানে গুনবো, সংখ্যাটা গুনবো, তারপরে আমরা একটা তার সাথে একটা এন বা অ্যান্ড লাগাই দিতে পারি। আমরা উচ্চারণটা অ্যান্ড না করে এন করলেই ভালো। তো সাধারণত এন মানে হচ্ছে অ্যান্ড, তো অনেকে অ্যান্ড উচ্চারণ করতে, অ্যান্ড উচ্চারণ অনেক বড়, 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, এটা একটা কেমন লাগে। তো আপনারা এখানে অ্যান্ড উচ্চারণ না করে এন উচ্চারণ করবেন বা অ্যান উচ্চারণ করবেন, হ্যাঁ তাহলে যথেষ্ট। হ্যাঁ তো এখানে আমরা তাহলে কাউন্ট করবো আগে, 1 2 3 অ্যান্ড, হ্যাঁ 3 অ্যান্ড 4 অ্যান্ড, তাহলে এটাকে সঠিকভাবে কাউন্ট করতে হবে। দেখি 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, 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 হ্যাঁ তাহলে 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, তাহলে সা রে, সা 1, রে 2, গামাতে আছে 3 অ্যান্ড, পাদাতে আছে 4 অ্যান্ড, তাহলে হবে জিনিসটা এরকম 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, সা রে গা মা পা ধা, সা রে গা মা পা ধা, 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, 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 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড। তো এটা মেট্রোনামে আমরা করি 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, 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 সা রে গা মা পা ধা, সা রে গা মা পা ধা, সা রে গা মা পা ধা। তো এইভাবে আপনারা মেট্রোনাম, আপনাদের কিবোর্ডে মেট্রোনাম অবশ্যই আছে, সেই মেট্রোনাম ব্যবহার করেন। আর যাদের মেট্রোনাম বা হারমোনিয়াম ব্যবহার করেন তারা, তো আমি এর আগে বলেছি যে প্লে স্টোরে গেলে বা আপনারা যারা আইফোন ব্যবহার করেন তারা যে কি বলে অ্যাপ স্টোরে গেলে, হ্যাঁ এরকম আপনারা অনেক পেয়ে যাবেন, মেট্রোনমের অ্যাপ পেয়ে যাবেন। তো এই সেই অ্যাপগুলি আপনারা ব্যবহার করতে পারেন, তো বিভিন্ন ছন্দে আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন। এতে ধরুন আমি একটা গামলা দিয়ে আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এভাবে থাল বাটি গ্লাস গামলা চেয়ার টেবিল বাজানোটা কিন্তু একটা ভালো অভ্যাস। আমরা কিন্তু অল্প বয়সে, আমি বিশেষ করে চেয়ার টেবিল খুব বাজাতাম, চেয়ার বাজাতাম, এতে অনেক সময় বড়রা কিন্তু রাগ করতো, গালাগালি করতো, তো এটা আমার একটা খারাপ অভ্যাস ছিল। আমি যেখানে চেয়ার টেবিল পেতাম, হ্যাঁ সেটির উপরে বাজানো শুরু করতাম। তো চেয়ার টেবিল বাজানোটা এতে তালের একটা মানে দক্ষতা বা তাল জ্ঞানটা বাড়ে। তো আপনারা এরকম একটা গামলা নেবেন বা বাটি নেবেন, দেখবেন এইভাবে করবেন, বা এর দরকার নেই টেবিলের উপরে করতে পারেন বা কোনো যে কোনো জায়গায়, হ্যাঁ আপনারা এটা বা আপনার হাঁটুর উপরে আঙুলটা রেখে আপনি এই ছন্দগুলো প্র্যাকটিস করতে পারেন। দেখেন 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ এভাবে কাউন্ট করলেন প্রথমে, তারপরে 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড। তো থ্রিতে অ্যানের সময় আমরা অ্যানের সময় এই তর্জনীটা ব্যবহার করতেছি, হ্যাঁ আর সংখ্যা যখন বলতেছি তখন আমরা বৃদ্ধাঙ্গুলটা ব্যবহার করতেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 অ্যান্ড 4 অ্যান্ড, 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 এভাবে আপনারা করবেন, দেখবেন যে তালের সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো শুধু ভিডিও দেখলেই হবে না, সেগুলিকে কাজে লাগাতে হবে, সঠিকভাবে চেষ্টা করে যেতে হবে, তো তাহলে আপনাদের উন্নতি হবে। নাহলে কিন্তু আসলে তালে কাছেই থেকে যাবেন সারা জীবন, আর আমাকে কমেন্ট করবেন যে আপনার ভিডিওগুলি দেখি কিন্তু কোনো কাজই হচ্ছে না, আমি তাল বুঝতে পারতেছি না। তো যাই হোক, এরপরে লাইনটাতে আমরা চলে যাই, পরেরটা হচ্ছে কি হচ্ছে সা রে গা মা। হ্যাঁ এখানে দেখেন 2 এর সাথে অ্যান আছে, সা 1 2 অ্যান্ড 3 4, মায়ের পরে একটা হাইফেন যুক্ত আকার আছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, মানে মাটাকে আরো একমাত্রা পর্যন্ত আমাদের টেনে ধরতে হবে সুরটাকে, হ্যাঁ তাহলে কি হচ্ছে ব্যাপারটা লক্ষ্য করেন, 1 2 অ্যান্ড 3 4, 1 2 অ্যান্ড 3 4, সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা, 1 2 অ্যান্ড 3 4, 1 2 অ্যান্ড 3 4, এটা একটু মেট্রোনোম করি, 1 2 অ্যান্ড 3 4, 1 2 অ্যান্ড 3 4, সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা। তো এটা আমরা বুঝলাম যে 1 2 অ্যান্ড 3 4, তো এটা বাজাবো কিভাবে, 1 2 অ্যান্ড 3 4,
1, 2, 1, 3, 4. 1, 2, 1, 3, 4. 1, 2, 1, 3, 4. 1, 2, and 3. আবার 4, হ্যাঁ, এখানে আমাদের জিনিসটা হচ্ছে এরকম 1, 2, 1, 3, 4. 1, 2, 1, 3, 4. হ্যাঁ, তো এইভাবে এই গতিতে বাজাবেন, এর থেকে স্লো করতে গেলে আপনাদের আবার তারের প্রবলেম হয়ে যাবে, আবার এর থেকে ফাস্ট করলে বুঝবেন না। তো এটাই সবচেয়ে স্বাভাবিক লয় আর কি, স্বাভাবিক গতি। 1, 2, 1, 3, 4. 1, 2, 1, 3, 4. যদি স্লো করেন তাহলে এরকম হবে 1, 2, 1, 3, 4. 1, 2, 1, 3, 4. এতে আপনাদের ব্যালেন্স রাখা কঠিন হয়ে যাবে, তো আপনারা মধ্য যে স্বাভাবিক গতি সেটা দিয়ে করবেন। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, যদি হাইফেনের মানে আকারের সামনে হাইফেন না থাকে তাহলে সেই নোটটা আর বাজবে না, মানে আমরা যে হারমোনিয়াতে নোট বাজাই তা সেইখানে আর নোট বাজবে না। যেমন এখানে মা আছে, তো মাটার পরে আমাদের আঙুলটা উঠে যাবে যদি আমরা হাইফেন ব্যবহার না করি, তো তখন ব্যাপারটা হবে এরকম সারেগামা। হ্যাঁ, আয় সময় আমাদের আর ধরে মাতে ধরে থাকা যাবে না এখানে, যদি শুধু আকার থাকে। তো কিছু কিছু স্বরলিপির ক্ষেত্রে এখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, ক্রস চিহ্ন মানে যেখানে নোটটা মিউট থাকবে অর্থাৎ বাজবে না। তো এখানে আমরা যদি মেট্রোনোম করি 1, 2, 1, 3, 4, 1, 2, 1, 3, 4, পরের সময় আমি হাতটা এখানে উঠা দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ কোনো নোট বাজবে না। 1, 2, 1, 3, 4, 1, 2, 1, 3, 4, সারেগামা। হাতটা মায়ের সময় পরের মাত্রাতে আমরা হাতটা উঠে নিচ্ছি, কারণ এখানে আর কোনো নোট বাজবে না। হ্যাঁ, সারেগামা, সারেগামা। তাহলে এই হাইফেন আর হাইফেনের সাথে আই মানে আকারের সাথে হাইফেন থাকলে কি হবে, আর যদি আকারের সাথে কোনো হাইফেন না থাকে অথবা ক্রস চিহ্ন থাকে তাহলে কি হবে সেটা আপনারা বুঝলেন। হ্যাঁ, তো এটা আমরা এখন চলে যাব পরেরটাতে। পরেরটাতে আসে দেখেন 1 and 2 and 3, 4, হ্যাঁ, সারেগামা পা, তারপর ধা। হ্যাঁ, তাহলে 1 and 2 and 3, 4, সারেগামা পা ধা, 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4, সারেগামা পা ধা, 1 and 2 and 3, 4. হ্যাঁ, মেট্রোনোম দেখছি 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4, সারেগামা পা ধা, সারেগামা পা ধা। আশা করি বুঝতেছেন, এগুলি আপনারা যারা তালে কাছে অবশ্যই এগুলি প্র্যাকটিস করবেন। এরপরে আমি একটু বুঝে দিচ্ছি কি হচ্ছে এটা, সারেগামা পাদা। হ্যাঁ, তাহলে 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4, 1 and 2 and 3, 4. এটা বুঝলেন বন্ধুরা? হ্যাঁ, এরপরে চলে যায় আরেকটাতে। হ্যাঁ, এরপরটাতে আছে 1 and 2 and 3, 4, n। হ্যাঁ, এটি একটু জটিল, হ্যাঁ, ভালো করে একটু বুঝবেন। এখানে আছে একদম নি পর্যন্ত যাবো আমরা, 1 and 2 and 3, 4, n। হ্যাঁ, 1 and 2 and 3, 4, n। হ্যাঁ, ব্যাপারটা এরকম 1 and 2 and 3, 4, n, সারেগামাপাধানি, 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 1 and 2 and 3, 4, n, 1 and 2 and 3, 4, n। মেট্রোনোমে যাই 1 and 2 and 3, 4, n, 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 সারেগামাপাধানি, 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 সারেগামাপাধানি। তো এটি বুঝলেন, এটিকে আমরা কিভাবে বাজাবো, 1 and 2 and 3, 4, n, 1 and 2 and 3, 4, n, 1 and 2 and 3, 4, n। দেখেন 1 and 2 and, তারপর 3, আবার 4, n। হ্যাঁ, 1 and 2 and 3, 4, n। এভাবে আপনারা বাজাবেন, ঘরে বসে বসে এগুলি বাজাবেন, তাহলে দেখবেন যে অনেক উন্নতি হবে তার সম্পর্কে। তো এরপরেরটাতে চলে যাই আমরা, এরপরেরটাতে আছে কি 1 and 2 and 3, 4। হ্যাঁ, এটা এর আগের একটা এরকম আছে, কিন্তু এখানে হাইফেন একটা আছে, হাইফেন যুক্ত। এটা হচ্ছে সারেগামাপা। হ্যাঁ,
1 and 2 and 3 4 হ্যাঁ 4 পর্যন্ত আমরা পাতিত থাকবো 1 and 2 and 3 4 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 মেট্রোনম চলে যাই 1 and 2 and 3 4 1 and 2 and 3 4 সারি 1 2 3 4 1 and 2 and 3 4 1 and 2 and 3 4 সারেগামাপা যেহেতু এখানে পায়ের পরে একটা হাইফেন যুক্ত আকার আছে তাই পাটাকে পরের ইয়ে ফোর পর্যন্ত ধরে থাকতে হবে তো আশা করি এটা বুঝেছেন বন্ধুরা তো এইটি ছন্দটা এর আগে কিন্তু একবার দেখানো আছে গামলা দিয়ে যে 1 and 2 and 3 4 এটা দেখানো আছে তো সেটা দেখাচ্ছি না তো এবার আমরা তিনে চলে যাবো তিনে হ্যাঁ তো তিনে গেলে তখন কি হচ্ছে মেট্রোনটা বাজারে টেং টিক টিক টেং টিক টিক হ্যাঁ তো এবার আমরা এটা দাদরা তালের ছন্দ বা তিন মাত্রা তিন তিন ছন্দের যে তালগুলি আছে সেগুলির জন্য মানে প্রযোজ্য তো এই যে চার ছন্দ আর তিন ছন্দ এই দুই ধরনের ছন্দ যদি আমরা ভালো মতো আয়ত্তে আনতে পারি তাহলে আর বাকি ছন্দগুলি আমাদের এমনি এমনি চলে আসবে কারণ ওগুলি কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে চার ছন্দ আর তিন ছন্দ এগুলি ভালো করে বুঝলে পৃথিবীর আর যত ছন্দই হোক না কেন সবই আপনি বুঝবেন যেমন তেওড়া তালের ছন্দ আছে ঝাপ তালের ছন্দ আছে এগুলিও আপনি সহজে বুঝবেন তো সেগুলি নিয়ে আসলে মাথা কামানোর প্রয়োজন নেই মূল হচ্ছে চার ছন্দ আর তিন ছন্দ তো চলুন আমরা এখন যে কাজটা করবো তাহলে প্রথমটা আছে কি 1 and 2 3 1 and 2 3 আচ্ছা 1 and 2 3 1 and 2 3 1 and 2 3 1 and 2 3 তারপর 2 3 এটাকে দাদা তালে যদি আমরা স্বাভাবিকভাবে গুনি তাহলে কি হবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এখন এর সাথে প্রথমে 1 এর সাথে একটা এন যোগ করে দেন 1 and 2 3 1 and 2 3 তাহলে 1 and 2 3 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 সারে গা মা পা ধা নি সা সারে গা মা পা ধা নি সা 1 and 2 3 1 and 2 3 সারে গা মা পা ধা নি সা মেট্রোনমে যাই টুক 1 and 2 3 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 সারে গা মা পা ধা নি সা সারে গা মা পা ধা নি সা সারে গা মা পা ধা নি সা 1 and 2 and 1 and 2 3 1 and 2 3 1 and 2 3 1 and 2 3 তো এটা বুঝলেন এখন এটাকে আমরা গামলা দিয়ে বাজালে কি হবে যদি সিঙ্গেল বাজাই তাহলে কি হবে 1 2 3 1 2 3 1 2 3 এটাই তো হ্যাঁ এটাকে এখন 1 and 2 3 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 বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এরপরেরটা চলে যাই হ্যাঁ এরপরেরটা হচ্ছে 1 2 and 3 1 2 and 3 হ্যাঁ 1 2 and 3 1 2 and 3 সারে গা মা পা ধা নি সা সারে গা মা পা ধা নি সা 1 2 and 3 1 2 and 3 হ্যাঁ 1 2 and 3 1 2 and 3 সারে গা মা পা ধা নি সা 1 2 and 3 1 2 3 মেট্রো নামে যাই আমরা মেট্রো নামে বুঝি 1 2 and 3 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 সারে গা মা পা ধা নি সা 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 1 2 and 3 1 2 and 3 তো এটা বুঝতে পারলেন এবার একটা গামলা দিয়ে এটা বুঝাই 1 2 and 3 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 1 2 and 3
1, 2, and 3, 1, 2, and 3. তো এগুলি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর এটাতে চলে যাই লাস্ট, যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে শেষের দিকে থ্রি এন। হ্যাঁ, 1, 2, 3, 1, 2, 3, হ্যাঁ, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1,
নিশা সা রে গা মা পা ধা নিশা। মেট্রোনোমে যাই আবার। টিং টিক টিক, ওয়ান টু থ্রি এন, ওয়ান টু থ্রি এন, ওয়ান টু থ্রি এন, ওয়ান টু থ্রি এন, সা রে গা মা পা ধা নিশা, সা রে গা মা পা ধা নিশা, সা রে গা মা পা ধা নিশা। তো এটাকে আমরা একটু গামলা দিয়ে বুঝি। ওয়ান টু থ্রি এন, 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 ওয়ান টু থ্রি এন। হ্যাঁ, আপনার দুটি আঙুল যেটা খুশি সেটা, আপনার বৃদ্ধা আঙুল অথবা এইভাবে ব্যবহার করতে পারেন। ওয়ান টু যেভাবে ব্যবহার করেন কেন, এখানে পাঁচটা আঙ্গুল আছে, আপনি যে কোনো আঙ্গুল ব্যবহার করেন আপনার সুবিধা। তবে হ্যাঁ, এটা ভালো লাগে, গামলাটা সাইডে ধরলে আরো একটু ভালো লাগবে। গামলাটা যদি আমি সাইডে ধরি তাহলে সাউন্ডটা টং টং করে উঠবে। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এভাবে সিঙ্গেল যখন বাজাবেন তখন এভাবে ভ্যারিয়েশন আনবেন তালের মধ্যে, তাহলে ভালো লাগবে যে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। আর যখন এমনি অ্যানের জিনিসটা আসবে অ্যান, তখন আপনারা এইভাবে করবেন ওয়ান অ্যান্ড টু থ্রি, 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 ওয়ান অ্যান্ড টু থ্রি। এভাবে নানানভাবে আপনারা কোন সময় ওয়ানের সাথে অ্যান জুড়ে দিবেন, কখনো টু এর সাথে অ্যান জুড়ে দিবেন, কখনো থ্রির সাথে অ্যান জুড়ে দিবেন, কখনো তিনটা মিলেই করবেন, যে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড। হ্যাঁ, প্রতিটির সাথে অ্যান যুক্ত করে দিবেন, সেটাও একটা প্র্যাকটিস। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় না যে আর কিছু বোঝানোর দরকার আছে। তো এটি যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং এভাবে যদি আপনারা চর্চা করেন তাহলে তালের সমস্যাটা অনেকটাই কমে আসবে। আর অবশ্যই আগের যে ভিডিওগুলি দিয়েছি, তালের খেলা, তাল নিয়ন্ত্রণ, তালে কাঁচা, হ্যান ত্যান, এরকম অনেক নামের ভিডিও আছে, সেগুলি আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।